दया करे सुनबेन अकारणे बाड़ीर बाइरे केउ जाबेन ना विशेष काजे बाइरे गेलेओ सामाजिक दूरत्व मेने चलुन मास्क व्यवहार करुन घरे थाकुन सुस्थ थाकुन अपरके भालो थाकते सहयोगिता करुन। একুশে জুলাই শহীদ দিবস পালন করলেন চাঁদপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস। নওদা থানার চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বাপি মণ্ডলের নেতৃত্বে আজ দুপুরে চাঁদপুরে পালিত হলো একুশে জুলাই শহীদ দিবস। পতাকা উত্তোলন এবং শহীদ বেদিতে মাল্যদানের মধ্য দিয়ে পালিত হলো আজকের এই দিনটি। আজ একুশে জুলাই 1993 সালে মমতা ব্যানার্জি কলকাতার রাজপথে যে আমাদের তরুণ তাজা 13 জন যুবক পুলিশের গুলিতে নিহত হয়েছিল তারই শহীদ স্মরণ হিসাবে আমাদের এই 1993 সালের পর থেকে আমরা এই দিনটিকে উদযাপন করে আসছি মমতা ব্যানার্জির নির্দেশে। আমরা আজকে 21 জুলাই প্রত্যেক বছর আমরা কলকাতায় গিয়ে এই প্রোগ্রামটা হয়, আমাদের অঞ্চল থেকে প্রত্যেক বছরই গাড়ি করা হয়, কিন্তু এবার লকডাউন সেই কারণে আমরা সেখানে যেতে পারিনি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রত্যেকটা অঞ্চলে বুথে বুথে আমাদের এই প্রোগ্রামগুলিকে করতে বলেছে, তাই আমরা চাঁদপুর অঞ্চলের পক্ষ থেকে আমরা চাঁদপুর অঞ্চলে এই শহীদ দিবস আমরা পালন করছি। চাঁদপুর অঞ্চলের মেম্বার অঞ্চল নেতৃত্ব আমরা এখানে বেশি লোকজন এখানে আমরা বেশি ডাকিনি, কারণ 50 জনের ঊর্ধ্বে নিষেধ করেছে প্রশাসনের পক্ষ থেকে এবং মুর্শিদাবাদ জেলার সভাধিপতি মোশারফ হোসেন তার নেতৃত্বেই আমরা আজকে শহীদ দিবস পালন করছি। আমরা প্রত্যেকেই মানে আমরা ডিস্টেন্স বজায় রেখে প্রত্যেকে মুখে মাস্ক পরে আমরা 50 থেকে 60 জন কর্মী আমাদের এই শহীদ দিবস পালন করছি। আমরা প্রত্যেক বছরের ন্যায় এবারও আমরা কলকাতায় না যেতে পারার কারণে আমরা আমাদের অঞ্চলে এটা করছি, তাই আজকে আমরা এই দিনটিকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এক গুরুত্বপূর্ণ দিন হিসাবে আমরা পালন করি এবং আমরা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী আমাদের এই দিনটিকে যখন এই ঘটনাটা ঘটেছিল তখন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কংগ্রেসের সভাপতি টোটাল রাজ্যের ছিলেন, কিন্তু বর্তমানে তিনি তৃণমূল কংগ্রেসে আসার পরেও এই দিনটিকে তিনি স্মরণীয় দিন হিসাবে পালন করে, তাই আমরা সেই হিসাবে আমরা এই দিনটিকে পালন করছি এবং এই শহীদদের রক্ত কোনো দিনই ব্যর্থ হবে না, তাই আমরা এই দিনটিকে আমরা পালন করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, মা মাটি মানুষ জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। বাংলা আবাস যোজনার গৃহ নির্মাণ 2019-20 চাঁদপুর জিপিতে 329টি ঘর এন্ট্রি হয়েছে এবং আবাস যোজনার ঘর তৈরির কাজ চলছে। এই জিপিতে নন বিএলএস 231টি পরিবারকে নির্মল মিশন বাংলার শৌচাগার দেওয়া হয়েছে। বর্তমানে নির্মল বাংলার আওতায় চলে এসেছে চাঁদপুর জিপি। চাঁদপুর পঞ্চায়েত ডেঙ্গু দমনেও তৎপর। পঞ্চায়েত সদস্য এবং ভিআরপিদের সহযোগিতায় চলছে স্প্রে ও ফগিং এর কাজ। সৌজন্যে প্রধান ও উপপ্রধান 9 নম্বর চাঁদপুর গ্রাম পঞ্চায়েত নওদা মুর্শিদাবাদ। সাবস্ক্রাইব করুন এবি24 নিউজ চ্যানেলটিকে, অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন। সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন, শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি24 নিউজ।